আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি ডাক্তার রুবেল সাজিদ আইওয়ান টিভি থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আমাদের সাপ্তাহিক পরিবেশনা আপনাদের জন্য স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন নিয়ে। আজকে আমরা মূলত কথা বলবো ডায়াবেটিস এবং ডায়েট নিয়ে, কিন্তু যেহেতু করোনা ভাইরাসের লকডাউন চলছে এখন, আমার কাছে অনেক রকমের প্রশ্ন চলে আসে এই লকডাউনের মধ্যে কীভাবে কী করবে, যদি গায়ে জ্বর আসে কী করবে, এরকম অনেক প্রশ্ন আছে মানুষের। আমি কিছুটা সেগুলো নিয়ে আপনাদেরকে একটা ছবি একটা দেওয়ার চেষ্টা করব যে আপনারা কীভাবে চলবেন বা কীভাবে চলা উচিত এটা নিয়ে। আর আমাদের এই আইওয়ান টিভি আপনারা জানেন স্কাই 782-তে আপনারা চ্যানেল যদি টিউন করেন তাহলে আপনারা এই দেখতে পাবেন আইওয়ান টিভি। আর আমাদের এই সুস্থ থাকুন অনুষ্ঠান প্রতি শুক্রবারে 8:30 থেকে 9:30 পর্যন্ত যথারীতি সাপ্তাহিক অনুষ্ঠান হিসাবে আপনাদের সামনে থাকবে। আর আমরা আমাদের এই অনুষ্ঠানে যেটা মূল কাজ করার চিন্তাভাবনা করেছি সেটা হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে কল করলে আমরা সেই কলে সরাসরি উত্তর দেবার আপনাদেরকে আমরা চেষ্টা করে থাকি, কারণ আমাদের অনেক প্রশ্ন থেকে থাকে স্বাস্থ্য বিষয়ক, যেগুলো আমরা চাইলেও হয়তো বা আমরা আমাদের জিপির সাথে বা আমাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে বা সঠিকভাবে সেগুলো বুঝতে আমরা পারি না। আর বিদেশের মাটিতে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে ভাষাগতভাবেও আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আমরা যেটা বোঝা দরকার সেটা হয়তো বা পরিপূর্ণভাবে আমরা হয়তো বা বুঝতে পারি না। সেগুলোকে আমাদের সঙ্গে আপনারা আলোচনা করলে আমরা একটা চেষ্টা করব যাতে আপনাদেরকে একটা মোটামুটিভাবে আপনাদেরকে সেটাকে বুঝিয়ে দেওয়া যায় একটা রোগ কীভাবে। আমরা প্রতিটা পর্বে একটি একটি করে অসুখ নিয়ে আমরা আলোচনা করব, যদিও বা আমরা ডায়াবেটিস একটা বড় একটা অসুখ যেটাকে বলি আমরা এটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি গত 3 সপ্তাহ আগে। এবং এই ডায়াবেটিস নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে অনেকগুলো পর্বে এটাকে আমাদেরকে ভাগ করতে হয়েছে। আমরা যেমন প্রথমে ডায়াবেটিস কী এবং কেন কথা বলেছি, তারপরে আমরা কথা বলেছি প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিসের পার্থক্য নিয়ে, আজকে কথা বলবো ডায়াবেটিস এবং ডায়েট নিয়ে। তো আসুন বন্ধুরা আমি প্রথমে একটু করোনা ভাইরাস নিয়ে কথা বলে আসি। আমরা আজকে লকডাউনের মধ্যে আছি, যারা ইউকেতে আছেন এবং আমি বলবো ইউরোপের অনেক দেশেই যারা এখন বসবাস করছেন তারা কিন্তু লকডাউনের মধ্যে এখন কিন্তু আছেন। আপনাদের মধ্যে একটা বিধিনিষেধ চলে এসেছে যে আপনি কতটুকু সময় বাইরে যেতে চা পারবেন বা কেন বাইরে যেতে হবে আপনাকে, আর বাইরে যাওয়া শুধু বড় কথা না, আপনাকে নিজেকে কীভাবে বেঁচে চলতে হবে, তাই না? যেমন আমরা বলে থাকি যে তিনটা জিনিস আপনাদেরকে অবশ্যই মানতে হবে। 1 নম্বর হচ্ছে মাস্ক পরতে হবে, হাত ভালো মতো ধুতে হবে যেখানেই যাবেন আপনি আর যেখান থেকে ফিরবেন আপনি। আর 3 নম্বর জিনিসটা হচ্ছে কি, সোশ্যাল ডিস্টেন্স। আপনার সঙ্গে যদি আপনি একই পরিবারের হয়ে না থাকেন তাহলে আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স অবশ্যই রাখতে হবে, মিনিমাম এটাকে বলা হয়েছে 1.5 থেকে 2 মিটার। আপনারা যদি বাইরে যান তাহলে দেখবেন যে অনেক বোর্ডে কিন্তু লেখা আছে যে মেনটেন ইয়োর ডিস্টেন্স 2 মিটার্স, তাই না? তো এই যে ডিস্টেন্সটা করে এটা বলা হয়েছে এই জন্য যে কারণ এই রোগটা ছড়াচ্ছেই কিন্তু এই ছোঁয়াছুঁয়ের মাধ্যমে। আমরা কিন্তু করোনা ভাইরাস আসার পর থেকে অনেকে কিন্তু আমরা হ্যান্ডশেক করা কিন্তু বন্ধ করে দিয়েছি, ঠিক না? তো এই জন্যই আমরা যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে কি, তিনটা জিনিস আমরা মানব, মাস্ক পরবো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবো, আর বাইরে থেকে আসলে আমরা সুন্দর করে আমাদের হাতটাকে ধুয়ে নেব। আমাদের একটা কলার আছে, আমি একটা কলারটাকে একটু নিয়ে নিই। জি সালাম আলাইকুম কলার। সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আপনি আপনার টিভির সাউন্ডটা কমাবেন কলার, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, আমি আপনার টিভিটা শুনতে পাচ্ছি। সালাম আলাইকুম কলার, যাক আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি। তো আমি যেটা বলছিলাম যে করোনা ভাইরাসের এই সময়ে আমরা কিন্তু লকডাউনের জন্য আমাদেরকে বলা হয়েছে যে সবাই যেন বাসার মধ্যে থাকার ব্যবস্থা করেন, যে খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না যায়। এখন যে লকডাউনটা দেওয়া হয়েছে ধরুন ইংল্যান্ডে, আমি তো লন্ডনের কথা যদি বলি, তাহলে দেখুন যে আমাদেরকে এই জিনিসটাও বলা হয়েছে যে কোনো কাজ ছাড়া আপনি বাইরে গেলে আপনাকে যদি মানে সেরকমভাবে যদি পুলিশ যদি দেখে যে আপনি অযথাই কোনো কিছু যেটা মেনটেন করতে বলা হয়েছে এগুলো মেনটেন করছেন না, যে নিয়মকানুনের কথা বলা হচ্ছে সেগুলো মানছেন না, আপনাকে কিন্তু ফাইন করতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটার কথা বারে বারে বলে থাকি, কোনো কাজ ছাড়া আপনার বাইরে যাওয়ার দরকার নাই। আর খাওয়ার দাওয়ার এবং আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আছে এগুলোর জন্য দোকানপাট কিন্তু খোলা আছে দিনের বেলাতে। আপনি যদি সেসবে যান তাহলে আপনাকে একটাই যে সোশ্যাল ডিস্টেন্স যেটা বললাম
যে আপনাকে সেটা মেনটেন করতে হবে। যদিও বা আপনি যদি বড় যে কোনো দোকানে যেতে যান, যদি টেস্কোতে যান বা অন্য কোনো, তখন কিন্তু দেখবেন যে সেখানে কিন্তু বলা থাকে যে তারা যদি বেশি লোক থাকে ভেতরে তাহলে তারা কিন্তু ঢুকবে। আমাদের আর একটা কলার আছে, আমি কলারকে একটু নিই। জি কলার, কে বলছেন? সালাম আলাইকুম। সালাম আলাইকুম জি, আপনি একটু টেলিভিশন সাউন্ডটা কমিয়ে কথা বলবেন। আমার তো টেলিভিশনের সাউন্ড একদম অফ। জি বলেন প্লিজ, আপনি একটু টেলিফোনটা কাছে নিয়ে কথা বলবেন, আপনি একটু কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে। আমি জানতে চাচ্ছি আপনাদের, আপনার কাছে যে ডায়াবেটিসের প্রথম লক্ষণটা কি? কোনটা ডায়াবেটিসের প্রথম লক্ষণটা কি? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আমি এটা নিয়ে আপনার সাথে কথা বলবো। আমি করোনা ভাইরাসের বিষয়টা শেষ করে আপনার প্রশ্নের উত্তরটা দিব, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো যাই হোক, এখন আর একটা জিনিসের কথা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কী করে, এটাও বোঝার একটা বিষয় আছে। খুব সিম্পলভাবে আমি বলে রাখি যে যেটা তারা যেটা আপনার গায়ে যদি জ্বর এসে যায়, হঠাৎ করে দেখেন যে শুধু জ্বর, এটা জ্বরটা মাপার দরকার নাই যে আপনি হয়তো একটা থার্মোমিটার দিয়ে জ্বর মাপবেন আপনার কী হল, সেটাও না। বলা হয়েছে যদি আপনি আপনার চেস্টে হাত দেন, বুকে হাত দেন বা গলাতে হাত দেন। দেখেন না, আমাদের ছোটোবেলাতে যেমন আমাদের বাবা মারা কী করতেন, তারা কি সবসময় কি আমাদের থার্মোমিটার দিয়ে আমাদের টেম্পারেচার মাপার পরে বলতো যে আমার গায়ে জ্বর এসছেন? তা কিন্তু করতেন না। গায়ে একটু গরম লাগবে, তো তোর গাটা একটু গরম লাগছে, তোর গায়েকে জ্বর এসছে কিনা, এই যে জিনিসগুলো, জিনিসটা হচ্ছে ঠিক সেরকম। যদি আপনি দেখেন যে আপনার গায়ের টেম্পারেচার একটু বেশি হয়ে গেছে, সেটাকে বলা হয়েছে যে একটা এক নম্বর কারণ, যে তখন আপনি একটু সতর্ক হয়ে যাবেন যে হয়তো বা কোনো একটা কিছু হতে পারে, কারণ মানুষের গায়ের টেম্পারেচার বাড়ে তখনই যখন একটা ইনফেকশন আছে শরীরে, তাই না? দুই নম্বরে হচ্ছে কি যে আপনি খাওয়ার খান, যেটা নিত্য প্রয়োজনে খাওয়ার যেটা খান, সেখানে যখন টেস্টটা, আহ কী সুন্দর রান্না হয়েছে বাড়িতে, আমার মা কত সুন্দর রান্না করেছেন বা আমার পরিবার কত সুন্দর রান্না করেছেন, এই যে একটি স্মেল আমরা পাই, যে এই স্মেলটা পাওয়ার পরে কিন্তু আমাদের মনে হয় যে আহ এখনই তো মনে হয় খিদা লেগে গেছে, খুব খাবো আমরা। কিন্তু এই স্মেলটা যদি আপনার নর্মালিতে যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় বলতে যে একটা রান্না আপনি দেখেন যে ঠিক আছে আপনার মা রান্না করেন, এটার একটা খুব সুন্দর স্মেল হয় কিন্তু আপনি স্মেলটা পাচ্ছেন না। স্বাদ, যে স্বাদ নিয়ে আপনি খান সেই স্বাদটা পাচ্ছেন না। আপনি হয়তো একটা দোকান থেকে একটা খাওয়ার পিজ্জার অর্ডার দিয়েছেন, এখন দেখা গেল যে পিজ্জাটা আপনি প্রায়ই খান, কিন্তু সে পিজ্জাটা খেতে লেগে আপনার কাছে মনে হচ্ছে যে কেমন যেন একটু লাগছে, বাসি বাসি লাগছে বা অন্যরকম লাগছে, তো এই যে টেস্টটা আপনার চলে যাচ্ছে, এইটাও কিন্তু একটা করোনা ভাইরাসের একটা কিন্তু লক্ষণ। যদি আপনার মধ্যে করোনা ভাইরাস যদি আপনার হয়ে থাকে, যদি এই COVID-19 যদি আপনার হয়ে থাকে, আর একটা জিনিসের কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে কি যে আপনার কাশি, কাশিটা আসে কখন, যখনই একটা করোনা ভাইরাসটা কিন্তু আমাদের এই যেটাকে আমরা বলি যে করোনা ভাইরাসের টার্গেট অর্গান কিন্তু লাংস, আমাদের ফুসফুস, তো এটা প্রথমে এসে কিন্তু আপনার এই গলা থেকে সে কিন্তু জমাট বাঁধে, ঠিক আছে? তো যার ফলে তখন এই কাশিটা বা কফটা কিন্তু, নতুন যদি কফ আসে আপনার কাছে তাহলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, নিজেকে একটু আইসোলেটেড করে নিতে হবে। আমাদের একটা কল আছে, আমরা কলটা নিয়ে নিই। যে কলার, কে বলছেন? সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? এই তো ভাই সাহেব, আমি বলছি নিয়ালি মানচেস্টার থাকি। আপনি যে টিভির মধ্যে আলাপ করতেছেন আমরা তো শুনতে পারতেছি না। আপনি কোনটা শুনতে পাচ্ছেন না আমাকে একটু বলবেন? জি হ্যালো। আচ্ছা যাই হোক, আমরা কলারকে হারিয়ে ফেলেছি। তো আমাদের মেন তাহলে তিনটা জিনিস হচ্ছে, করোনা ভাইরাস নিয়ে আমি কথা আর বাড়াবো না, সেখানে মেন তিনটা জিনিস আমি বলে রাখি। করোনা ভাইরাসের ক্ষেত্রে যদি আপনার মনে করেন যে আপনার গায়ে অযথা হঠাৎ করে জ্বর চলে এসছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনার হঠাৎ করে সর্দি কাশি হয়ে গেছে। তিন নম্বর হচ্ছে আপনি আর নর্মাল যে স্বাদটা বা যে স্মেলটা আপনার, যে সুগন্ধ যেটাকে আমরা বলি যে গন্ধটা পান, এটা আপনার মানে একটু চেঞ্জ হয়ে গেছে বা একটু নষ্ট হয়ে গেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হয়তো বা কোনো একটা, হয়তো বা ভাইরাসের জন্য হোক আর যেটার জন্য আপনার কিছু, তখন আপনাকে নিজেকে আইসোলেশন যেটাকে বলি আর কি, যে নিজেকে একটু আলাদা করে নেওয়া, যে আপনি একটু আলাদা হয়ে যাবেন অন্য থেকে, যেন যে পরিবারের অন্যান্য মানুষও তো আছে আপনার সাথে, তাই না? যে তাদের সাথে বা আপনার বন্ধুবান্ধবদের সাথে সবার থেকে একটু নিজেকে আলাদা করতে হবে, এই জন্য যে যাতে তাদের কাছে যদি আপনার COVID-19 হয়ে থাকে সেটা যেন তাদের মধ্যে না ছড়ায়। দুই নম্বর জিনিস হচ্ছে, যাদের কোভিড নাই বা কোভিড হয়েছে এটা কোনো বড় কথা না, যে যারাই এখন আমরা চলাচল করছি তাদেরকে এই মহামারীর মধ্যে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য সব থেকে বড় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তিনটা জিনিসের কথা বারে বারে বলা হয়েছে। হাত ধুতে হবে ঠিক মতো। দুই নম্বর হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর তিন নম্বর হচ্ছে মাস্ক পরতে হবে। অনেককে আমরা দেখি যে মাস্ক ঠিক মতো পরতে চান না বা মনে করেন যে নিঃশ্বাস, এখন তো মাস্ক, শিল্ড মাস্কও এসছে, আপনি শিল্ড মাস্ক নিয়ে ব্যবহার করুন, কারণ আপনি পাবলিকের মধ্যে যেতে হলে আপনার কিন্তু মাস্কটা কিন্তু আপনার জন্য অনিবার্য। আর আপনারা একটু কেয়ারফুল থাকবেন, কারণ আপনারা জানেন যে সরকার
কিছু বিধি নিষেধ করেছেন এখন প্রত্যেকটা দেশেই, যে যেখানে থাকুন ওয়ার্ল্ডের, পৃথিবীর যে দেশেই থাকুন আপনারা, প্রত্যেকটা জায়গাতে আপনারা জানেন যে এই কোভিড-19 জন্য সব দেশের সরকারি কিছু নিয়মাবলী, কিছু নিয়ম পাবলিককে মানতে বলেছে, আপনারা এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। আশা করব আপনারা কোভিড থেকে যারা সুস্থ আছেন তারা সুস্থ থাকতে পারবেন। আমাদের একটা কলার আছে বন্ধুরা, আমি একটা কলারটা নিয়ে নিই। হ্যালো কলার, কে বলছেন? আসসালামু আলাইকুম। জি কে বলছেন? সাইফুল ইসলাম মিথুন বলছিলাম। জি ভাই থেকে। জি আসসালামু আলাইকুম, বলুন। না ওই যে আপনার ওই যে লন্ডনে লকডাউন দেখলাম, এখন এটা আপনার এটা তো 4 সপ্তাহ দিয়েছে, এখন কি পরিস্থিতি অনুসারে এটা কি আরো বাড়তে পারে কি মনে হয়? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। ভালো থাকবেন আপনি, ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য। লন্ডনের এই করোনা ভাইরাসের এটাতে নর্মালি যেটা বলা হয়েছে যে 4 সপ্তাহের জন্য বলা হয়েছে, তবে যেটুকু জানা গেছে যে এটা হয়তো বা প্রয়োজন বোধে আরও বাড়তে পারে। তো সুতরাং এটা সরকার ডিসিশন নেবেন যে কারণ যদি এই করোনা ভাইরাসের এই যে পরিস্থিতিটা, মহামারীটা, এটাকে যদি একটা কী বলবো, এটাকে কমানোর জন্য সরকার কিন্তু প্রথম থেকেই একটা উদ্যোগ নিয়ে যাচ্ছে। এটা শুধু ব্রিটিশ সরকার না, এটা প্রত্যেকটা দেশের সরকারই চেষ্টা করছেন যে এটাকে কীভাবে কমিয়ে আনতে পারা যায়। তো মধ্যেখানে লকডাউন তুলে দেওয়ার পরে দেখা গেছে যে এটা হঠাৎ করে, যেটাকে আর কি কোভিডের যেটাকে আমরা বলছি দ্বিতীয় ধাপ, যে দ্বিতীয় পর্ব যেটাকে বলছি, যে এই দ্বিতীয় পর্বে এসে দেখা গেছে যে অনেক মানুষের, যেমন আজকেও তো বোধহয় কত 350+ মারা গেছেন, ঠিক আছে? তো যার জন্য আমাদেরকে এটা মানতে হবে, সরকার হয়তো বা আরও 4 সপ্তাহ পরে বাড়াতে পারেন, পরিস্থিতির উপরে এটা ডিপেন্ড করছে। আমাদের একটা কলার আছে, আমরা কলারকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোত্থেকে বলছেন? হাদি খান বার্মিংহাম থেকে বলছি। জি আমরা ডায়াবেটিসের ব্যাপারে জানতে চাই। জি বলুন। ডায়াবেটিসের ব্যাপারে ডাক্তার সবকে বলেন, ডায়াবেটিসের ব্যাপারে বলার জন্য। জি আমি ডায়াবেটিসের ব্যাপারে আজকে বলবো, ধন্যবাদ আপনাকে। আমি ডায়াবেটিস নিয়ে আজকে কথা বলবো। জি জি আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে আপনার আপনার টেলিফোনের জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার আর করোনা ভাইরাস নিয়ে কথা বলো না, আজকের বিষয়টা ছিল আমার ডায়াবেটিসের তৃতীয় পর্ব, আমাদের ডায়াবেটিস এবং ডায়েট নিয়ে। তো আমরা এখন আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলতে গেলে আমি গতদিন যেটা বলে এসেছিলাম সেখান থেকে আমি একটু আসি। আমি যদি প্রথম ছবিটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সেখানে যেমন যে আমরা নর্মালি ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিসের পার্থক্যটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম, যে আমাদের নর্মাল ব্লাডের যে গ্লুকোজের লেভেলটা, যেটাকে ফাস্টার লেভেল বলি, সকালের লেভেলটা যেটা বলি, সেটা 5.5 মিলিমোল/লিটারের নিচে থাকলে পরে আমরা নর্মালি একটা মানুষের বলি যে সে নর্মাল মানুষ। যদি এটা 5.5 থেকে 7.0 বা 6.9 থেকে 7.0 উপরে চলে যায়, তো থেকে যায়, তাহলে পরে আমরা এই সময়টাকে আমরা তাদেরকে বলি বর্ডার লাইন ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস, ঠিক আছে? আর যদি এটা 7-এর উপরে চলে যায়, তাহলে আমরা বলি যে সে ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে। তবে এখন নতুন আমাদের যে পরীক্ষাটা একটা হয়, সে পরীক্ষাতে আমরা জানি সেটাকে বলা হয় হিমোগ্লোবিন A1C, একটা এনজাইমের আমরা টেস্ট করে থাকি এখন, সেটারও একটা লেভেল আছে। এইটা এই হিমোগ্লোবিন HbA1c, এটা হচ্ছে 3 মাসের গড় আপনার শরীরের ব্লাড সুগারের কী লেভেল আছে এটা দেখিয়ে দেয় ডাক্তারদের কাছে। তো যার জন্য এটা যখন পরীক্ষা করা হয়, তখন যদি এটা 42 নিচে থাকে, তাহলে পরে আমরা তাদেরকে বলি নর্মাল মানুষ পেশেন্ট হিসেবে দেখি, যে নর্মাল মানুষ হিসেবে দেখি। যদি এটা 42 থেকে 47-এর মধ্যে আসে, তাহলে সেটাকে আমরা তাদেরকে বর্ডার লাইন ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের মধ্যে ফেলি। এবং যদি এটা তার বেশি হয়ে যায়, তখন তাদেরকে আমরা সাধারণত ডায়াবেটিসের ওষুধ দিয়ে থাকি বা তাদেরকে সেভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করে থাকি। প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রি ডায়াবেটিসের সময়টাতে মানুষের কন্ট্রোলটা, ডায়াবেটিসের ক্ষেত্রে এবং প্রি ডায়াবেটিসের ক্ষেত্রে মানুষের কন্ট্রোলটা কিন্তু মানুষকে খুবই উপকার করে। কন্ট্রোলের মধ্যে আমি প্রথম থেকে সবাইকে আমি বারে বারে এক কথা বলি, সেটা হচ্ছে কি যে আপনাকে হাঁটতে হবে, আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনার মোশন বেশি করে আপনাকে বাড়াতে হবে। কারণ আমরা আজকে যত আধুনিক হচ্ছি, তত দেখা গেছে কি যে আমরা নিজের একটু অলস হয়ে যাচ্ছি। আমরা এখন চাইলেই সব কিছু পাই বলে আমরা কিন্তু হাঁটাচলা করি না। যেমন আমি মাঝে মাঝে বলে থাকি এরকম করে যে আপনারা যারা খাওয়া দাওয়া করি, আমরা ধরুন আমরা এখন টেলিফোনে আমরা কিন্তু অর্ডার দিলে এখন খাওয়ার পাই। আমি এখন মনে করলাম যে আমি আজকে পিৎজা খাবো, আমি পিৎজার একটা অনলাইন পিৎজা অর্ডার দিয়ে দিলাম, পিৎজা ম্যান এসে আমার ডোরে এসে ট্যাটং করে বিল বাজালেন, আমরা বেল বাজানোর পর দরজা খুলে তার কাছ থেকে আমরা পিৎজাটা নিলাম, বাড়িতে বসে থেকে টিভি ছেড়ে দিয়ে আমরা খাচ্ছি। তাতে হচ্ছে কি আমাদের কিন্তু, আপনি যদি বেরিয়ে যান এসো এইটা না করে, আপনি এরকম করেন যে আপনি একটা পিৎজা খেতে ইচ্ছা করছে, ঠিক আছে, আপনি বাসা থেকে বেরোলেন, বাসা থেকে বেরিয়ে আপনি দোকানে গেলেন,
পিজাটা কিনলেন আবার ফিরে আসলেন তারপরে আপনি খাচ্ছেন, তো এই যে আপনার মুভমেন্টটা হলো, এই মুভমেন্টটা কিন্তু আপনার এনার্জি যেটা শরীরে আছে এটা কিন্তু আপনার কিছুটা কমিয়ে দিল, তাই না? আপনারা আমরা যা খাই সেই খাওয়ার যে ইনপুট এনার্জিটা এটাকে আউটপুট না করাতে পারলেই কিন্তু আমাদের দেহে ব্লাডের সুগারের লেভেলটা বেড়ে যায়। তো যাই হোক বলুন, আমাদের আরেকটা কল আছে, আমরা কলারকে নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আচ্ছা যাই হোক, আমরা কলারকে হারিয়ে ফেলেছি। তো যেটা বলছিলাম যে আমাদের মেন জিনিসটা হচ্ছে যে ডায়াবেটিসের বা প্রি ডায়াবেটিসের যেটার কথাই আমরা বলতে যাই, আমাদের মেন যে জিনিসটা হচ্ছে আমাদের দেহে যদি আমরা, আমাদের আরেকটা টেলিফোন আসছে আমি একটু নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আচ্ছা ভাই, আমি প্রশ্ন করেছিলাম যে ডাক্তার সাহেবের কাছে যে ডায়াবেটিসের প্রথম লক্ষণটা কি, প্রথম লক্ষণটা কি? ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, আপনার আর কোনো প্রশ্ন আছে আমি আপনাকে প্রথম লক্ষণটা নিয়ে বলবো, আমি একটু প্রি ডায়াবেটিসের কথাটা বলে নিয়ে আপনাকে সেটার উত্তরটা আপনাকে আমি দিচ্ছি, ঠিক আছে? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা যাই হোক, আমাদের আমাদের দেহতে আমরা সারাদিন যা খাই মূলত হচ্ছে হয় কি যে এই খাওয়ারের জন্য আমাদের দেহের মধ্যে কিন্তু এনার্জি আমরা অর্জন করি, তাই না? তো এই এনার্জিটা আমাদের দেহ একটা পরিমাণ পর্যন্ত ব্যবহার করে, তারপর যে এক্সেস এনার্জিটা থেকে যায় এই এনার্জিটাই কিন্তু আমাদেরকে যেভাবেই হোক আমাদেরকে কিন্তু এটাকে বার্ন করাতে হবে। যদি এটা আমরা না করি তাহলে দিনে দিনে এটা বাড়তে 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 কিন্তু আমাদের দেহের মধ্যে যেটাকে আমরা বলি তখন যে আপনার ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে, আপনার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে এবং এগুলো অনেক রকমের সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে যায়। যে জন্য মডার্ন সায়েন্সের ক্ষেত্রে আমরা কিন্তু বারে বারে যেটাকে বলে থাকি যে মানুষের হাঁটা চলা এগুলো মুভমেন্ট যেটাকে বলি সেগুলো কমে যাচ্ছে বলেই কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে কিন্তু বেশি করে ডায়াবেটিস বা হার্টের অসুখ এই ধরনের অসুখ কিন্তু আমাদের মধ্যে কিন্তু বাড়ছে। সুতরাং বন্ধুরা, আমি বারে বারে সবাইকেই বলি, আমার রোগীদেরকেও বলি এবং যাদের সঙ্গে আমি কখনও পরামর্শের কথা বলতে যাই সেখানেই বলি যে যদি হার্টের অসুখ বা ডায়াবেটিসের অসুখ থেকে থাকে সবথেকে ভালো জিনিস হচ্ছে আপনার হাঁটাটা বাড়াতে হবে, প্রতিদিন 20-40 মিনিট আপনাকে হাঁটতে হবে। আমাদের একটা কলার আছে, আমি কলারকে একটু নিয়ে নিই। জি আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি আমি, বলুন। আমি বার্মিংহাম থেকে বলছি ভাইয়া। হ্যালো, জি শুনছি, বলেন আপনি, আমি শুনতে পাচ্ছি। আমাদের ডাক্তার বলছে আমাদের, আমার হাজবেন্ড এবং আমার দুজনের আর কি টাইপ 2 ডায়াবেটিস। আচ্ছা, হ্যাঁ হ্যালো, জি শুনছি, আপনি বলেন। আমাদের অনেক সময় আমরা ইংলিশ জানি না, বিতর আমরা আমাদের সব সময় লেটার পাঠাইতেছে আমাদের ডায়াবেটিস ইস্যু যে রাইতে বলতেছে, বুঝছেন? আমরা সেটার পরে সারা দিই নেই, কিন্তু আমরা ঘরে বসে দুজনেই সবসময় খাওয়া দাওয়া কন্ট্রোল করি এবং সবসময় মাপি, জি ব্লাড পরীক্ষা করি, জি মানে সকালে উঠার পরে, তখন আমাদের 5.5 থাকে, হয়তো 4.3 থাকে, 2 থাকে, এরকম থাকে, আবার হয়তো 2-1 দিন পরে আবার দেখি যে আবার একটু খাওয়া দাওয়া বেশি করলেই বেড়ে যায়। বেড়ে কত হয়? এইভাবে আমরা মেপে চলছি, কিন্তু একটু খাওয়া মিষ্টি জাতীয় ফলের ভিতরে অরেঞ্জ অরেঞ্জ একটু মিষ্টি এগুলো খেলে খেলে একটু দেখি আবার বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, না সেটা ঠিক আছে। এখন আমরা ভয় পেতেছি যে আমরা তো করোনা ভাইরাসের জন্য টেস্ট করতে পারতেছি না, এখন আমরা ঘরে বসে এইভাবে খাওয়া দাওয়া করি আর টেস্ট করি, এখন আমাদের কত হলে আমরা আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি আপনাকে আমি এখন সেগুলো নিয়েই কথা বলবো, তো আমার এই অনুষ্ঠানটা আপনি সুন্দর করে দেখবেন, তাহলে আপনি আপনার উত্তরগুলো পেয়ে যাবেন যে আপনার কী কী করা দরকার। অনেক ভালো, ধন্যবাদ আপনাকে টেলিফোন করার জন্য, ভালো থাকবেন। আমাদের আরেকটা কল আছে, আমি কলটা নিয়ে আসি। জি আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, আচ্ছা জি, আমি কি স্টুডিওতে কথা বলছি? জি বলুন, ডাক্তারের সাথে? জি বলুন। আচ্ছা, আমার কয়েকদিন ধরে জ্বর, বুঝছেন? জি, মানে আমাকে আমি ওষুধ খাই দিয়েছি, এই প্যারাসিটামল B4 কি একটা যেন, এখন বর্তমানে জ্বর চলে গেছে, এখন শরীরটা আমার খুব দুর্বল করছে, আমি এখন কি খাইতে পারি? আচ্ছা, আপনার কেন জ্বর, কী জন্য জ্বর সেটা আমাকে আগে বুঝতে হবে, ঠিক আছে জিনিসটা?
তবে আপনার যদি জ্বর হয়ে থাকে তাহলে আমি যেটা এতক্ষণ আপনি যদি আমার অনুষ্ঠানটা শুনে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিন্তু বারে বারে এই জিনিসটা বলেছি যে আপনার যদি এখন জ্বর আসে বা সর্দি কাশি হয়ে থাকে বলে মনে করেন বা কিছু থাকেন তাহলে পরে আপনি একটু নিজেকে আলাদা করে নেবেন পরিবারের থেকে, কারণ আপনি আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে করোনা ভাইরাসের কিন্তু এখন অনেকের মধ্যে সিমটমটা খুব বেশি ওইভাবে দেখায় না, কিন্তু হঠাৎ করে খালি জ্বর আসে তারপরে থেমে যায়, কিন্তু টেস্ট করতে গেলে দেখা যায় যে তার হয়তো বা পজিটিভ আছে, এরকম অনেক রোগী পাওয়া গেছে। আবার অনেকের যেটা বললাম যে টেস্ট পায় না খাওয়ারে, অথবা দেখা গেছে যে সর্দি কাশি আছে, একটু কাশি হয়েছে মনে করছে নর্মাল ফ্লু, পরে টেস্ট করে দেখা গেছে তার করোনা ভাইরাস সে পজিটিভ। তো সুতরাং আপনি একটু আলাদা থাকবেন পরিবার থেকে আপনার যদি এটা হয়ে থাকে, আর আপনার আশেপাশে আমার মনে হয় আপনি টেলিফোন করলে আপনাদের ওখানে এনএইচএসের কিছু সেন্টার আছে যাদের ক্ষেত্রে করলে তারা আপনাকে কিট পাঠিয়ে দেবে বা তারা আপনাকে টেস্টের জন্য ব্যবস্থা করবে। আপনি টেস্ট করে নেবেন যে আপনার করোনা ভাইরাসটা পজিটিভ কি না, মানে COVID-19 পজিটিভ কি না। তো তারপরে আপনি যদি একটু করেন, কারণ শুধু প্যারাসিটামল বাড়িতে খেলেই আসলে যদি আপনার কোভিড হয়ে থাকে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। তো যাই হোক, আপনি ভালো থাকবেন, আপনি কালকে চেষ্টা করবেন যাতে যদি একটা টেলিফোন করে এনএসএর নাম্বারটা খুঁজে নিয়ে যে তাদের সাথে যোগাযোগ করা যায় কি না। ভালো থাকবেন আপনি। আমার আর একটা কলার আছে, আমি কলারকে নিয়ে আসি। সালাম আলাইকুম কলার। আচ্ছা যাই হোক, আমি কলারকে পাচ্ছি না, কলারের লাইনটা কেটে গেছে মনে হয়। তো যে আমি এখন একটা যেটা বলতে চাচ্ছিলাম প্রথম লক্ষণ ডায়াবেটিসের সেটা নিয়ে কথা বলবো। আর একটা কলার এসছেন, আমি কলারটা একটু নিয়ে নিই। যে সালাম আলাইকুম কলার, কে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, জি সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি ভাই, আমি হীরা। জি ভাইয়া, আপনি একটু টেলিফোনটা কাছে নিয়ে কথা বলবেন, আমি কথা খুবই আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমি লন্ডন থেকে বলতেছি, আমি হীরা। জি বলুন প্লিজ হীরা ভাই। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার প্রশ্নটা বলবেন প্লিজ। না, আপনাকে ভালো জিজ্ঞাসার জন্য ফোন করলাম আর কি, আপনাকে দেখে দেখলাম অনেকদিন পর। জি ধন্যবাদ হীরা ভাই, ভালো থাকবেন। আমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে আমাকে বলবেন, আমার অনেকগুলো প্রশ্ন আছে, আমাকে উত্তর দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনি। তো যাই হোক বন্ধুরা, আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে এখন যে ডায়াবেটিসের লক্ষণটা। আমার অনুষ্ঠান যারা গত অনুষ্ঠানটা যারা দেখেছেন তাদেরকে কিন্তু আমি বারে বারে একটা জিনিস বলতে চাই যে ডায়াবেটিসের লক্ষণের ক্ষেত্রে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি, যে প্রথমে একটা জিনিস এসে হচ্ছে আপনি নর্মাল যে মানে তৃষ্ণাবোধ যেটা করেন, পানি খান বা পানি খাওয়ার যেটা, এটা বেড়ে যায়। যে আপনি হয়তোবা দিনে হয়তোবা দেখা গেলো 4 গ্লাস বা 5 গ্লাস পানি খান, দেখা গেলো যে এটা আপনি আর একটু বেশি খাচ্ছেন, ঠিক আছে। অনেকে হয়তো বা 2 গ্লাস পানি খান বা 3 গ্লাস, কিন্তু মনে হচ্ছে আমি একটু তৃষ্ণার্ত মধ্যেখানে একটা পানি খাচ্ছে। 2 নম্বর জিনিস হচ্ছে যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি যদি সে টয়লেটে যায়, যদি কেউ ফ্রিকুয়েন্টলি প্রস্রাব করার জন্য কেউ যদি টয়লেটে যায় তাহলে পরে তার, বিশেষ করে রাতের বেলা যদি দেখা যায় যে আপনি রাতে হয়তো বা একবার টয়লেট থেকে এসে ঘুমিয়ে পড়েন, সকালে আবার উঠে টয়লেটে যান, কিন্তু যদি এরকম হয় যে আপনি এটা পারছেন না করতে, যে রাতের বেলা তো আরও 2 বার উঠতে হচ্ছে প্রস্রাব করার জন্য, তাহলে এই লক্ষণগুলোকে কিন্তু আমরা ডায়াবেটিসের লক্ষণ হিসেবে কিন্তু আমরা দেখে থাকি। যে টেলিফোন নাম্বারটা আছে এখানে আপনারা টেলিফোন করে আমাদেরকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টেলিফোন আপনারা আমাদেরকে করতে পারেন। আর আমি আজকে কথা বলছি ডায়াবেটিসের তৃতীয় পর্ব হিসেবে ডায়াবেটিস এবং ডায়েট নিয়ে। সুতরাং আপনারা যে কোনো প্রশ্ন করবেন যদি ডায়াবেটিস সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে টেলিফোন করবেন, কারণ আমাদের সময়টা খুব কম, 1 ঘন্টার অনুষ্ঠান আমরা, সুতরাং আমাদেরকে খুব শর্টে প্রশ্নগুলো করতে হবে এবং টু দ্য পয়েন্ট প্রশ্নগুলো করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমি কথা বলছিলাম এর মধ্যে আমার যে যতগুলো কল এসছে তাদের মধ্যে আমাদের কিছু প্রশ্ন ছিল সেগুলোর উত্তর আমি দিব। তবে আমাদের আরেকটা কলার আছেন, আমি একটা কলারকে নিয়ে আসি। সালাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়েলকাম সালাম। থ্যাংক ইউ ডক্টর সাহেব আপনাদের সুন্দর একটা অনুষ্ঠানের জন্য, ভালো ভালো অ্যাডভাইস দিতেছেন আমাদেরকে। আমার একটা প্রশ্ন, আমার ডায়াবেটিস। জি, আমি মেট্রোফর্মিন খাই মর্নিং এ 2টা আবার রাত্রে 2টা খাবার পর, কিন্তু আমার বেডে যাওয়ার পূর্বে দেখি আমার টেস্ট করলে দেখা যায় নর্মাল, কিন্তু মর্নিং এ ফাস্টিং এ দেখা যায় 10 পয়েন্ট সামথিং, কোনো সময় 11, কোনো সময় 11-12 এইরকম থাকে। দয়া করে আমাকে একটু অ্যাডভাইসটা দিবেন যে কেন আমার মর্নিং এ বাড়াইতে বাড়াইতে থাকে আর
বেডে যাওয়ার পূর্বে আমার নরমাল থাকে, ওইটা তা আমি কিভাবে নরমাল রাখতে পারি আমাকে একটু অ্যাডভাইস দিবেন। অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোনটা করার জন্য, আমি এটা নিয়ে আপনাকে কথা বলবো, আমার আমি এটা আপনারটা নিয়ে কথা বলবো আমি একটু পরেই। তো আপনি আমাদের সাথেই থাকবেন, আপনার উত্তরটি আপনি পেয়ে যাবেন, ভালো থাকবেন আপনি। তো যাই হোক, আমরা আজকে অনেকগুলো প্রশ্ন কিন্তু পেয়েছিলাম, তার মধ্যে প্রথম যে প্রশ্নটার মধ্যে ছিল সেটা হচ্ছে যে লক্ষণ ডায়াবেটিসের কথা বলা হয়েছিল। আমি বলেছিলাম, প্রথমেই বললাম, আমি ব্রেকের আগেই আমি শুরু করেছিলাম, দুটো লক্ষণের কথা বলেছি আমি। প্রথম একটা হচ্ছে আপনার তৃষ্ণার্ত হবেন বেশি, পানি খেতে ইচ্ছে করবে বেশি করে। দুই নম্বর জিনিসটা ছিল হচ্ছে কি যে আপনার প্রস্রাবের ফ্রিকোয়েন্টলিটা বেড়ে যাবে, যে আপনার বেশি বেশি করে প্রস্রাব, বিশেষ করে রাতের বেলাতে দেখা গেল যে রাতে আপনি ঘুমানোর আগে একবার প্রস্রাব করেন এবং সেটা দেখা গেলো সকালে উঠে আবার প্রস্রাব করেন, সেখানে এটা হয়তো বা রাতে আপনাকে আরও দুই একবার ঘুম থেকে উঠতে হয় প্রস্রাব করার জন্য, প্রস্রাবের বেগ পায়, এমনটি হলে পরে আপনাকে বুঝতে হবে যে আপনার হয়তো বা ডায়াবেটিসের লক্ষণ একটু দেখা দিয়েছে। তারপরে আরেকটা জিনিস যেটার কথা আমরা বলে থাকি সেটা হচ্ছে যে আপনাকে অযথাই মনে হবে যে ধরুন আপনি খাওয়া দাওয়ার পরে বা দুপুরে খাওয়ার পরে বিশেষ করে এটা হয় যে একটু টায়ার্ড মনে হবে নিজেকে, মনে হবে যে আমি যেন একটু ঝিমিয়ে পড়ছি বা কোনো কিছু হচ্ছে। এটা যাদের বয়স 40-45 উপরে চলে যায় তাদের জন্য এটা বেশি হয়। আর একটা জিনিস হচ্ছে যে রুগীদেরকে দেখা যায় যে কিছু কিছু রুগী আছে হঠাৎ করে তাদের ওজন কমে যায়, হঠাৎ করে ওজন কমে যাওয়াটা কিন্তু ভালো না, তাই হঠাৎ করে ওজন কমে যায়। আবার কিছু আছে, দেখ কিছু মানুষ আছে যাদের হঠাৎ করে ওজন বেড়ে যায়, তারা খুব ফ্যাটি হয়ে যায়, এগুলো কিন্তু সবই ডায়াবেটিসের কিন্তু লক্ষণ। তারপরে ধরেন যে আপনার কোথাও কেটে গেছে, সেই কাটাটা নর্মালি দেখা যায় যেটা হিল এটা শুকিয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু যারা ডায়াবেটিসের রোগী তাদের ক্ষেত্রে দেখা যায় যে এটা শুকাতে একটু কম মানে বেশি সময় লাগে। তারপরে হচ্ছে যে কিছু রুগী আছে যে যারা হয়তো বা কেয়ার করে না বা চেয়ার, তখন তাদের চোখের সামনে একটা ছানির হালকা একটা ছানি পড়ে যেটাকে বলি আমরা, যে তারা করে তাদের হয় কি তারা একটু ওই দেখতে তাদের অসুবিধা হয় যে হয়তো বা পড়ছেন, যেটা আপনি হয়তো বা নর্মালি আগে দেখা যেত পেপার পড়তেন এমনি, কিন্তু দেখা গেলো যে আপনি কেমন মনে হচ্ছে আচ্ছা হয়ে গেছে পেপারটাকে একটু কাছে নিয়ে পড়তে হচ্ছে। এই সমস্ত জিনিস হচ্ছে নর্মালি যদি হয়ে থাকে আপনার কাছে তাহলে আপনাকে উচিত যে আপনি ডায়াবেটিসের টেস্টটা আপনার জিপির সাথে কথা বলে, আপনার ডাক্তারের সাথে কথা বলে আপনার ডায়াবেটিসের টেস্টটা করে নেওয়া যে আপনার আসলে শরীরে ব্লাড সুগারের লেভেলটা কি আছে। তো এগুলোই হচ্ছে আসলে প্রথম লক্ষণ হিসেবে কিন্তু আমরা দেখে থাকি। দুই নম্বরে যেটা আমি বলছিলাম যে আমাদেরকে এখানে একজন যেমন বলছিলেন যে তার 5.5, 4.3 বা অনেক কিছুতে চলে আসে করোনার জন্য, আপনারা অনেকেই জানেন যে যাদের যারা ডায়াবেটিকের পেশেন্ট না বা যে কোনো রকমের অন্য পেশেন্টদেরকে হার্টের রুগী ছাড়া কিন্তু একেবারেই বলতে গেলে পারে খুব একটা মানে কি বলবো যে দেখাশোনা করতে পারছে না স্বাস্থ্য ব্যবস্থাগুলো, এটা প্রতিটা দেশেই, কারণ তাদেরকে একটু কম হেল্প করতে পারছে যেটাকে আমরা বলে থাকি, যেহেতু কোভিড-19 জন্য আপনারা জানেন যে মারাত্মক একটা অবস্থা সৃষ্টি হয়েছে প্রত্যেকটা হাসপাতালে বলেন বা স্বাস্থ্য কমপ্লেক্সে বলেন বা সব জায়গাতে, তো এই জন্য একটু অসুবিধা হয়ে থাকে। তো আমাকে একটা প্রশ্ন ছিল আমাদের দ্বিতীয়টা, যে একজন ভদ্রমহিলা টেলিফোন করে আমাকে বলেছিলেন, প্রশ্ন করেছিলেন যে তাদের তারা বাড়িতে মাপেন 5.5 থেকে কোনো কোনো সময় 4.3 চলে যায় বা 6.5 চলে যায়। তো আমি সেই মানে ওনাকে ওনার প্রশ্নের উত্তরটাতে আমি বলছি যে আপনি আপনার ব্লাড সুগারের লেভেলটা কন্ট্রোল করেন, আপনি খুব ভালোভাবেই কন্ট্রোল করেন, যেটা আমি আপনার যেটা আপনি যেগুলো মার্কস বলেছেন যে 5.5, 4.3, 6.5, এটাতে খাওয়ার পরে কিন্তু 2 ঘন্টা পর্যন্ত কিন্তু ব্লাড সুগারের লেভেল বেড়ে থাকে, আপনাকে কিন্তু 2-3 ঘন্টা পরে মাপতে হবে ব্লাড সুগারের লেভেলটা এবং দেখতে হবে তখন কী আছে। সেক্ষেত্রে যদি এটা 7-8 থেকে থাকে তাহলে পরে আপনার ওয়ারিড হওয়ার কিছু নাই, ঠিক আছে। আপনার ওয়ারিড হওয়ার সম্ভাবনাটা কোথায় মানে কোন জায়গাতে আসা আপনি ওয়ারিড হবেন বা আপনাকে আপনার একটু চিন্তার বিষয় থাকবে সেটা বলবো আমি, যে 4.3 একটা মাপের কথা আপনি বলেছেন, 4.3 মানে কিন্তু আপনি লোয়ার মানে আপনার ডায়াবেটিসের লেভেলটা কিন্তু ব্লাড সুগারের লেভেলটা কমে গেছে, এই সময়টা কিন্তু খুব ভয়ঙ্কর। আপনাকে একটা মিষ্টি জাতীয় কিছু আপনার সাথে রাখা লাগবে যেটা আপনার ওই সময়টা খেতে হবে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ানোর জন্য। আমাদের একটা কলার আছে, আমরা কলারকে নিয়ে আসি। জি আসসালামু আলাইকুম, কলার কে বলছেন? ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন? আপনার স্যার আমার একটা কোয়েশ্চন, আমার হাজবেন্ডের ডায়াবেটিস, ব্লাড প্রেসার, কিডনি প্রবলেম। জি জি টাইম কিগুলো কি কোন জিনিসটি খাইতে পারবো আর কিগুলো খাইতে পারবো না এটা তো জানতাম স্যার। ঠিক আছে আপা, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমি প্রশ্নের উত্তরটা এখনই দেবো। আমি এটা নিয়েই আলোচনা করছিলাম যে ডায়েট এবং স্বাস্থ্যকর ডায়েট নিয়ে আমি কথা বলবো এখন। সুতরাং আপনি অনুষ্ঠানটা শুনবেন, আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন, ভালো থাকবেন। সালাম আলাইকুম।
তো যাই হোক বন্ধুরা, যে আমি যেটা বলছিলাম আমার আগের সেই কলারের প্রশ্নের উত্তর হিসেবে, যে 4.3 এটা কিন্তু আপনার জন্য একটু ভয়ের বিষয় আছে। যদি মানুষের ব্লাড সুগারের লেভেল কমে যায় তাহলে পরে কিন্তু মানুষ শকে চলে যেতে পারে। সুতরাং আপনাকে মিষ্টি জাতীয় কিছু আপনার কাছে কাছে কিন্তু রাখা লাগবে, ঠিক আছে? আর আপনি বলেননি যে আপনি কোনো ওষুধ খান কি না, তো আমি এই জিনিসটা জানি না। যদি ওষুধ খেয়ে আপনি না থাকেন তাহলে বলবো আপনার ডায়াবেটিসের লেভেলটা যেটা বলছে হয়তো বা ভয় পাচ্ছেন বা কোনো কিছু ইয়া হচ্ছে। আপনার যদি মানে যেটা বলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটার জন্য আমি যেটা বারেবারেই বলে থাকি, অনেকেই আমাকে বলেন কেন এই কথাটা বলি যে হাঁটো হাঁটো হাঁটো, এ কথাটা কিন্তু আমি বলে না, এটা কিন্তু ম্যাক্সিমাম ডাক্তারই কিন্তু আপনি যখন দেখবেন যে এখন বলে থাকে যে হাঁটো হাঁটো হাঁটো। কারণ আমাদের এখন একটাই জিনিস করার আছে, সেটা হচ্ছে কি আমরা প্রচুর ব্যস্ততার মধ্যে থাকি বলে বিভিন্ন কাজ দিয়ে করতে আমরা আসলে আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আমাদের নর্মাল হওয়া দরকার দেহে, যেটা আমি বলি যে যত বেশি আপনি কায়িক শ্রম করবেন, হাঁটবেন বা আপনি মুভমেন্ট আপনার থাকবে, তত বেশি আপনার শরীরের এক্সেস ব্লাড যে গ্লুকোজ যেটার জন্য কথা আমরা বলি যে যেটা ডায়াবেটিসের জন্য ভয়ের সৃষ্টি করে, সেটা কিন্তু বার্ন হয়ে যাবে এবং তাতে কী হবে আপনার এটা লেভেলটা কিন্তু কমে যাবে। অনেকে প্রশ্ন করেন ভাই আমার কুইক আমি আমার ব্লাড সুগার কীভাবে কমাবো, তো কুইক ব্লাড সুগার কমানোর জন্য এটা এইভাবে কেউ বলতে পারে না। আপনি যদি ইনসুলিন ইঞ্জেকশন নেন তাহলে পরে আপনার কুইক ব্লাড সুগার নেমে যাবে, সেটা আরেকটা জিনিস আছে, ঠিক আছে? কিন্তু যদি আপনাকে কোনো ওষুধ না খেয়ে বা কোনো রকমের ওষুধ কিছু না নিয়ে আপনাকে যদি কী বলবো যে ব্লাড সুগার নামাতে, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে দৌড়াইতে হবে, আপনাকে দৌড়াইতে হবে বা আপনাকে একটু হেভি এক্সারসাইজ করতে হবে, আপনার ঘামতে হবে। আপনি যখন ঘামবেন আপনার ব্লাড সুগার লেভেল এমনি ফল করবে, ঠিক আছে জিনিসটা? তো যাই হোক আমি সেটার ক্ষেত্রে যাচ্ছি। আর একটা ভাইয়ের প্রশ্ন ছিল জ্বর নিয়ে, যে তার একটু জ্বর চলে এসছে, জ্বর জ্বর ভাব লাগছে। সেই ভাইকে আমি বলেছি যে ভাই আপনি একটু আলাদা থাকবেন আপনার বাসাতে, আপনি কালকে যোগাযোগ করে নেবেন ইয়ার সাথে, এনএচএসের সাথে, যে আপনার যাতে একটু কোভিডের টেস্টটা করে নেওয়া হয়। কারণ আপনাকে আমি বলেছি কোভিডের লক্ষণ হিসেবেই আছে যে জ্বর আসবে, কাশি হবে, সর্দি কাশি হবে একটা, এবং স্মেলটা যেটা স্বাদটা এটা কমে যাবে। আর একজন বলছিলেন যে তিনি দুটো মেটফরমিন খান কিন্তু সকালে তার ব্লাড সুগারের লেভেলটা তারপরেও বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি সে ভাইকে বলবো যে আসলে আমি ডায়াবেটিসের ডায়েট নিয়ে কথা বলছি, আমি একটা ছবি দেখাবো একটু পরে, সে ছবিতে আপনারা বুঝতে পারবেন যে একটা আসলে আপনাকে ব্যালেন্স ডায়েট একটা আপনাকে খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আপনি রাতে যে খাওয়াটা খান সেই খাওয়াটার মধ্যে আপনার যদি কার্বোহাইড্রেটের পরিমাণ যদি বেশি থেকে থাকে সেটা কমাতে হবে। আমার একটা কলার আছে, আমি কলারকে নিয়ে আসি, তারপরে আপনার প্রশ্নটার উত্তরটা আমি আবারও দিচ্ছি। যে কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? আচ্ছা, আমি কলারকে হারিয়ে ফেলেছি। যাই হোক, আমি যেটা বলছিলাম যে আপনার সকালবেলাতে ব্লাড সুগারের লেভেলটা বেড়ে যায়, তার মানে হচ্ছে যে আপনি যে রাতে যে খাবারটা খান সে খাবারটার মধ্যে আপনার হয়তো বা কী বলবো যেগুলো ডায়াবেটিসের জন্য যেগুলো ডায়াবেটিস ব্লাড সুগার বাড়িয়ে দেয় সেগুলো কোনো খাবার আপনি বেশি খান, এটা আপনাকে কমাতে হবে। আর একটা কলার আছে আমাদের, কলার ক্যামেরা নিয়ে। ইসলাম আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? জি নাই ম্যানচেস্টার থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি আপনার কোলেস্ট্রলের জন্য সিমবাস্টিন খাচ্ছি, কোলেস্ট্রল কি 5.7 নাকি আপনি বুঝছেন? আচ্ছা, আমি প্রত্যেকদিন রাত্রে একটা 20 গ্রাম সিমবাস্টিন কয়টা খান আপনি? একটা খাই রাত্রে। আচ্ছা, ঠিক আছে। আমি প্রতিদিন এক্সারসাইজ করছি 45 মিনিট, এবং আমার এমনি কোলেস্ট্রল লেভেলটা তো মনে করেন এই হিসাবে কি ওষুধ খাওয়া লাগবে? জি 5.7 এটা কি ওষুধ খাওয়া লাগবে প্রতিদিন? এখন আমার আপনার ব্যাপার হচ্ছে যে আপনার 5.7, আপনি যদি ওষুধ না খান তাহলে এটা আরও যে বাড়বে না তার গ্যারেন্টি আমি সেটা বলতে পারছি না। কারণ আপনার ডাক্তার যখন আপনাকে সিমবাস্টিনটা দিয়েছেন তখন উনি আপনার ব্লাডের কোলেস্ট্রলের লেভেলটা কিন্তু মেনটেন করে সেটা পরীক্ষা করে তারপরে দিয়েছেন, ঠিক আছে? আপনি ওষুধ খাওয়া এখন বন্ধ করবেন না, কারণ আপনার রিপোর্টটা যেহেতু আমি দেখতে পাচ্ছি না, সেহেতু আমি আপনাকে এটা নিয়ে আপনাকে কোনো পরামর্শ দিতে পারছি না। এটা আপনার ডাক্তারের সঙ্গে আপনি পরামর্শ করে আপনাকে নিতে হবে, যেহেতু তার কাছে রিপোর্ট আছে সব কিছু। দুই নম্বর জিনিস হচ্ছে আপনি এক্সারসাইজ করছেন 45 মিনিট, ইট ইজ ভেরি গুড, এটা খুব ভালো জিনিসটা। তবে আপনি এই এক্সারসাইজটা যদি করার সাথে সাথে যদি আপনি একটু আপনার খাওয়া দাওয়ার বিষয়টাতে যদি একটু মনোযোগ দেন, যে হয়তো আপনি যদি যা খান যে সেখানে যেগুলো আপনার ব্লাড সুগার বাড়িয়ে দেয়, আমি ছবি দেখাবো একটু পরে, আপনি যদি সেগুলো যদি একটু মেনটেন করেন তাহলে মনে হয় আপনার কোলেস্ট্রল এবং আপনার ব্লাডের যে কোনো রকমের সমস্যাগুলো একটু কম হয়ে যাবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার আর কোনো প্রশ্ন আছে আপনার? জি
তো যাই হোক বন্ধুরা, এই যে ভাই লাস্ট কল করেছিলেন তার কথার পরিপ্রেক্ষিতে বলছি যে মানুষের যখন ব্লাড সুগারের লেভেল বেড়ে যায় বা কোলেস্ট্রল বেড়ে যায় তখন কিন্তু তাদের জন্য কিন্তু মানুষের কিন্তু একটা ভয় থাকে যে হার্টের অসুখ হয়ে যাওয়া বা অন্যান্য যেটা বলে থাকি যে কিডনির অসুখ হয়ে যাওয়া বা নার্ভাস সিস্টেমের কোনো অসুখ হয়ে যাওয়া বা চোখের অসুখ যেটাকে বলি যে তাহলে মানুষের চোখে ছানি পড়ে যায়, তো এগুলোর একটা ভয় থেকে থাকে। সুতরাং ডায়াবেটিসের কন্ট্রোল করা, কোলেস্ট্রলের কন্ট্রোল করা এটা কিন্তু আমাদের দরকার। এটার জন্য প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করা দরকার। আর পর্দাভ্যাসের পরিবর্তন করতে গিয়ে আমরা যেটা বলি বিশেষ করে সেটা হচ্ছে যে ডায়েটের কথাটা আমরা বলে থাকি যে ডায়েট আমরা কীভাবে কন্ট্রোল করব বা ডায়েটটা আমাদেরকে কী কী আমাদের জন্য খাওয়া দরকার বা হেলদি ইট কেন খাওয়ার কথা আমরা বলে থাকি। আমরা একটা ছবি দেখে আসি, প্রথমে একটা ছবি আছে আমরা দেখে আসি ছবিটা ডায়েটের। একটা বলছিলাম যে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে একটা ডায়াবেটিক চার্ট করা হয়ে থাকে এবং সেখানে আপনারা ছবিটাতে যেমন দেখতে পাচ্ছেন যে টোটাল ক্যালোরিজ পার ডে একটা মানুষ ডায়াবেটিকের রোগীদেরকে সাধারণত যারা নিউট্রিশনিস্ট বা ডাক্তার নিউট্রিশনিস্টকে বলে দেয় বা নার্সরা তাদের একটা চার্ট করে থাকে, সে চার্টে কিন্তু এই যে দেখছেন 1600 কিলো ক্যালোরি পার ডে একটা হিসাব করে তারা, সেখানে তাদেরকে ভাগ করে দেয় যে তারা কীভাবে খাবে। কারণ ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে বা যারা ওষুধ খান তাদের সেসব রোগীর ক্ষেত্রে কিন্তু মেন জিনিসটা থাকে যে তাদেরকে সময় মতো ওষুধ খেতে, সময় মতো খাওয়া দাওয়া করতে হবে। বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের সময় মতো খাওয়া দাওয়া করতে হবে। অনেকে মনে করেন যে আমি খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে কোনো কিছু করবো, না সেটা হয় না। আপনাকে খাওয়া দাওয়া করতে হবে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোনটা খাওয়া দরকার। যেমন ধরো এখানে আপনি চারটা যদি খেয়াল করেন তাহলে দেখেন সেখানে বলা আছে সকালে ধরেন আপনি খেলেন 9টার সময় হয়তো আপনি ব্রেকফাস্ট করলেন, তারপরে তখন ব্রেকফাস্টে আপনি যা খাচ্ছেন একটা মানুষ যেটা খায় আমরা একটু হয়তোবা পরোটা বা রুটি জাতীয় খাবার আমরা খাই, সেখানে পরোটাটা যেটা একটু তৈলাক্ত জিনিস আমি বলবো এটাকে বাদ দেওয়াটা ভালো। সকালে যদি আপনি যেমন প্রোটিন একটা লাগে, অনেকে যেমন ডিম এবং টোস্ট খায় বা রুটি জাতীয় পরোটা জাতীয় বা রুটি জাতীয় কিছু খায় সেগুলো খাওয়াটা কিন্তু এটার জন্য ভালো। নর্মাল আমি বলছি সবার জন্য, এটা অনেকে অনেকভাবে বলে থাকেন। তারপরে ধরুন দুপুরে 11টার দিকে হয়তো বা আপনার কিছু খাওয়া যেটাকে আমরা বলি যে মধ্যেখানে খাওয়ার মতো সেখানে কিছু খাওয়ার কথা বলা হয়ে থাকে যে তখন আপনি কিছু খেতে পারেন। তারপরে দুপুরে যখন আপনি লাঞ্চ করছেন 12টা বা 1টার দিকে যখন আপনি লাঞ্চ করছেন তখন একটু ভালো খাওয়া হয়তো বা ধরেন যে আপনার মাছ মাংস খাওয়া বা এটা খাওয়া সেটার কথা বলা হয়ে থাকে। তারপরে বিকেলে একটা ছোট্ট একটা যেটা বলি আমরা যে বিকেলবেলাতে নাস্তা, বিকেলের নাস্তার মতো সেটাও খাওয়া, এবং তারপরে রাতের খাওয়া 8টা থেকে 9টার মধ্যে, বেশি রাতে খাওয়াটা কিন্তু ভালো না। যেমন বিভিন্ন দেশে কিছু কিছু দেশে আপনি যদি নর্ডিক কান্ট্রিগুলো যদি দেখেন সুইডেন, নরওয়ে বা ফিনল্যান্ড এসব দেশের দিকে যদি তাকাতে যান তাহলে দেখবেন তারা কিন্তু তাদের রাতের খাওয়া 6টা থেকে 7টার মধ্যে সেরে নেয়, তারা কিন্তু খায় না। কিন্তু আবার যদি তারপরে তারা খায় না, তারপর যাদের খাইতে ইচ্ছাও করে তখন তারা ফল অথবা এমন কিছু খায় যেগুলো খুব একটা মানে যেটাকে বলবো যে মানুষের পেটের মানে শরীরের মধ্যে অনেকক্ষণ থাকে না, ঠিক আছে, যেটার যে ক্যালোরিটা বা যে এনার্জিটা আসে সেটা খুব তাড়াতাড়ি বার্ন হয়ে যায়। বিশেষ করে ফল ফাইবার জাতীয় খাবারগুলো তারা খায় কারণ এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরের যে চার্টের এক সাইডের ছবিতে দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে 1600 কিলো ক্যালোরি যেটা বলা আছে সেখানে আসলে কী কী দরকার। কার্বোহাইড্রেট বলা আছে 250 গ্রাম, তারপরে প্রোটিন বলা আছে 40 থেকে 50 গ্রাম, এখানে আয়রন লাগে 17 গ্রাম, টোটাল ফ্যাট 15 গ্রাম, ক্যালসিয়াম, এইভাবে কিন্তু একটা ডায়াবেটিক একটা চার্ট কিন্তু তৈরি করা হয়ে থাকে। আমরা পরে আর একটা ছবি আছে সেই ছবিতে গেলে পরে আমরা তখন যখন আসবো তখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কী কী খাওয়ারের কথা। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমি খাওয়া দাওয়া তো সবই করি তো আমি আসলে কী, এখন আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে কি, ধরুন একটা প্লেটের মধ্যে আপনি খাওয়ার নিয়েছেন, আপনি একটা প্লেটের মধ্যে খাওয়ার নিয়েছেন, এখন সেই প্লেটের মধ্যে খাওয়ারটা নেওয়ার পরে আপনার ভাতের পোর্শন, সাধারণত আমরা বাঙালি বা আমরা যারা ভারতবর্ষ বা বলবো যে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এই এরিয়ার মানুষ, তারা কিন্তু করি কি আমাদের প্লেটের মধ্যে দেখবেন যে আমাদের ভাতের পরিমাণটা থাকে বেশি, ঠিক আছে, হয়তো বা কিছুটা থাকে ডাল, কিছুটা থাকে মাছ বা মাংস বা অনেকে হয়তো সেটা থাকেই না, কিছু থাকে ভেজিটেবল এরকম থাকে। কিন্তু আমরা সাধারণত বলে থাকি যে আমি যখন ডায়াবেটিসের ডায়েটের প্রসঙ্গ আসতে গেলে প্রথম যে জিনিসটা আসে যে ভাতটা যদি আপনার প্লেটের মধ্যে একটা প্লেটের অর্ধেকটা যদি ভাত নিয়ে রাখেন আপনি, আপনাকে এটা কমাতে হবে। প্রথম কথা হলো এটা, আমরা জানি যে সাধারণত আমরা বাঙালিরা ভাত না খেয়ে থাকতে পারি না, মাছে ভাতে বাঙালি কথা একটা আছে না, আমরা কিন্তু ভাত না খেয়ে থাকতে পারি না। কিন্তু ভাতের এই পরিমাণটা যদি আমি কমিয়ে দিই, কারণ কার্বোহাইড্রেট আমাদের শরীরে দরকার,
কিন্তু কার্বোহাইড্রেটটা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু ব্লাড সুগারের লেভেলটাকে তুলে দেওয়ার জন্য কিন্তু খুব সাহায্য করে বেশি, যেটা আমাদের জন্য একেবারেই ভালো না এবং এটা আমাদের কাম্যও না, তাই না? তো এই ভাতের পরিমাণটা কমিয়ে দিতে হবে। ভাতের পরিমাণ কমিয়ে দিয়ে আমি যেটা বলি যে আপনারা ওই জায়গাতে সালাদ খান, ঠিক আছে, অথবা আপনার সবজির পরিমাণটা বাড়িয়ে দেন। আপনার কাছে মনে হচ্ছে মাছ মাংসের দাম বেশি, ঠিক আছে, আপনি সবজি খান। অনেকে বলেন ভাই আর আলুর তরকারি তো খেয়েছে, আলুর তরকারিটা খেয়েছেন ঠিক আছে, কিন্তু আলুর তরকারিটা ব্যাপার হচ্ছে কি, আলুও কিন্তু এই যেটা বললাম কার্বোহাইড্রেট প্রোডাকশনের জন্য দেহের মধ্যে, এটাও কিন্তু একটা সবজি, যেটাকে আমরা বলি যেটা সবজি, কিন্তু এটা কিন্তু আমাদেরকে ওই ভাতের মতোই কিন্তু আমাদের আমাদের দেহের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট আমাদের কী বলো ব্লাড গ্লুকোজের লেভেলটা কিন্তু বাড়িয়ে দিতে সহায়তা করে। সুতরাং আলুর পরিমাণটা কম, যেমন গ্রিন ভেজিটেবলসের কথা বলা হয়ে থাকে, শাকসবজির মধ্যে গ্রিন ভেজিটেবলস বলতে আমরা তো অনেক কিছুই আছে, আমরা তো শাকসবজি খাই। শাকসবজি হলো সবথেকে ভালো, ডাল শাকসবজি এগুলো যদি আমরা যেগুলো নর্মালি যেগুলো পাই, অনেকভাবে এটাকে বৃত্তান্ত করা আছে কোনটা খাওয়ার, বিভিন্ন দেশে বিভিন্নভাবে বলা হয়। বাঙালিদের ক্ষেত্রে আমি যেটা বলে থাকি, ভাই ডাল খাই আমরা, আমরা সব রকমের ডালই কিন্তু আমরা খাই, পছন্দ করি আমরা, তাহলে সে ডাল খেতে হবে, এটা একটা আপনার জন্য। ভাতকে অর্ধেক করে দেবেন, যদি ভাতটাকে অর্ধেক করে দেন সেই পোর্শনে আপনার পেটে তখন বলবে যে আরে আমি তো কম খেলাম, এটা একটা প্রশ্ন ছিল। সেক্ষেত্রে আমি বলবো ওই জায়গাটাতে আপনি সালাদ নেন, আপনি সালাদ খান, এবং দরকার পড়লে সে জায়গাতে আপনি একটু ভেজিটেবলটাকে বাড়িয়ে দেন, ঠিক আছে। কারণ এই ভেজিটেবলগুলোকে যখন আপনি বাড়াবেন তখন দেখা গেলো কি খাবারের পোর্শনটা কিন্তু আপনার ঠিক থাকলো, আপনার পেট যখন মানে ভরানোর জন্য যখন আমরা যেটাকে বলে থাকি যে যে যত বেশি খাচ্ছি বা কতটুকু খাচ্ছি সে পরিমাণে ভাতটা কম খেলে পরে আমাদের অনেকের মনে হয় যে আমার খাওয়া হলো না ঠিক মতো, সেটা কিন্তু তখন হবে না, কারণ আপনাকে বাকিটুকু আপনাকে পূরণ করতে হবে আপনার সালাদ দিয়ে, ঠিক আছে। আমাদের একটা ছবি আছে, ওই ছবিটা আমরা আমাদের অনুষ্ঠান শেষের আগে একটু দেখে নিই। সেখানে একটা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে কিন্তু বলা হয়ে থাকে যে আমরা ব্রেকফাস্টের ক্ষেত্রে আমরা কী কী জিনিসকে মোটামুটিভাবে সায়েন্টিফিক্যালি যেটাকে আমরা বলে থাকি, যে যেমন আমি একটু আগে আপনাকে চার্টে দেখিয়ে বলছিলাম যে ব্রেকফাস্টে সকালবেলাতে আমরা সাথে একটু হয়তো বা রুটি খেলাম, বা সাথে আমরা একটা টোস্ট খেলাম, সাথে কফি নিচ্ছি, বা সাথে একটা ডিম খাচ্ছি, সাথে আমরা কিন্তু ফ্রুট খেতে পারি, যেটাকে আমরা মিড মিল বলে থাকি, এগারোটার সময় যেটা বললাম সকালে লাঞ্চের আগে বা সেক্ষেত্রেও আমরা কিন্তু ফল ফলালি কিন্তু আমরা খেতে পারি। লাঞ্চ টাইমে আমাদেরকে একটু ভালো মতো খেতে হয়, সেক্ষেত্রে ভাত যদি আমরা যারা খাই তাদের ক্ষেত্রে আমি বলেছি আপনার ভাতের খাওয়ার পরিমাণটা, ভাতের পরিমাণটা আপনি অর্ধেক করে দেবেন, ঠিক আছে, কারণ এই ভাতের পরিমাণটা অর্ধেক করে দেবেন, ওই জায়গাতে আপনি সালাদ বাড়াবেন বা সবজি বাড়াবেন। গ্রিন ভেজিটেবলস কিন্তু খুবই উপকারী। ইভিনিংয়ে যে চারটার সময় বা পাঁচটার সময় যেটাকে আমরা ডিনারের আগে যে খাওয়াটা খাই, সে সময়ও বলা আছে যে আপনি খুব লাইট কিছু খাবেন, ফল ফলাদি খেতে পারলে খুব ভালো। এবং ডিনারটা আমি বলি আটটার মধ্যে সারবেন, কারণ হচ্ছে আমি বললাম নর্ডিক কান্ট্রিতে কিন্তু ছয়টা থেকে সাতটার মধ্যে তারা ডিনার সারে, তারপরে কিন্তু তারা রাতে আর কিছু খায় না, খুব প্রয়োজন পড়লে একটা আপেল খায় অথবা একটা কলা খায় অথবা এরকম কিছু খায়। তো সুতরাং বন্ধুরা এইগুলোর দিকে আপনাদের খেয়াল রাখবেন। একটা কলার আছে আমার আমার অনুষ্ঠান যদিও বা শেষের দিকে, তবু আমি কলারের সঙ্গে একটু কথা বলি যে ইসলামের কোন কলার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো কলার, যাক আমি কলারকে মনে হয় হারিয়ে ফেলেছি। তো বন্ধুরা আমার অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আজকের অনুষ্ঠান। তো আজকের অনুষ্ঠানে মূল যে কথাগুলো আমি আজকে আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে যে আপনাদের প্রশ্ন যেগুলো ছিল আমার কাছে সেগুলোরই উত্তরের পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি জিনিসটা বলার চেষ্টা করেছি। আমাদের ডায়াবেটিস এবং ডায়েট নিয়ে আমাদের অনুষ্ঠান, আমরা আজকে খাওয়া দাওয়া নিয়ে একটা কথা বলার, মানে ডায়েট বলতে যেটাকে বলছে খাওয়া দাওয়া নিয়ে, যে আসলে প্ল্যান খাওয়া দাওয়া ডায়াবেটিসের রোগীদের জন্য শুধু এটা না, এটা আমি বলবো সাধারণ মানুষের জন্য কিন্তু আমাদের এগুলো খাওয়ারের দিকে একটু লক্ষ্য রাখা উচিত। কারণ চল্লিশের উপরেই মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষকে কিন্তু তার খাওয়া দাওয়ার দিকে তারা যদি একটু খেয়াল না করে, তাতে হয় কি যে সে তার অজান্তেই তার শরীরের মধ্যে অনেকগুলো রোগের উৎপত্তি করে ফেলে, যেটা প্রথমে সে বুঝতে পারে না, পরবর্তীতে দেখা গেল যে তার একটা অসুখ হয়ে যায়, ঠিক আছে। আমাদের যেমন অনেকে বলেন যে ভাই আমি তো দুইবেলা ওষুধ খাই, কিন্তু দেখা গেল যেমন এক ভাই বললেন যে আমার আমি তো মেটফরমিন খাই দুইবেলা, কিন্তু তারপরেও আমি রাতে দুটা খাওয়ার পরে আমার কেন বেশি থাকে সকালবেলা। তো এটা আমি বললাম যে তাকে খাওয়ারের কন্ট্রোলটা করতে হবে। ভাই আমরা মাছে ভাতে বাঙালি, আমরা যত কম পারি শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাওয়ার কম খাবো। বন্ধুরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে বারে বারে বলবো যে এখন কোভিড-19 জন্য লকডাউন চলছে পৃথিবীর সব দেশে,
আপনারা একটু সতর্ক থাকবেন এবং মনে রাখবেন তিনটা জিনিস, হাত ভালোমতো ধুতে হবে, মুখে মাস্ক পরতে হবে এবং আপনাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। পারতপক্ষে যেটা সরকার বলছে সেটা মেনে চলবেন। যে এখানে একটা জিনিস হচ্ছে, আপনার ঘরের বাইরে খুব প্রয়োজন ছাড়া, কাজ ছাড়া, স্কুল ছাড়া আপনি যাবেন না। আপনি মনে রাখবেন যে আপনার সতর্কতাতেই কিন্তু অনেক মানুষ বেঁচে যাবে, কারণ আপনি এখন যেখানে কোথাও থেকে যাচ্ছেন সেখানে যে আপনি সাথে করে ভাইরাসটাকে ক্যারি করে নিয়ে যান এটার গ্যারেন্টি কিন্তু আপনিও দিতে পারেন না। আপনার পরিবারকে বাঁচান, আপনার পারিপার্শ্বিকতাকে বাঁচান, আপনার বন্ধুবান্ধবকে বাঁচান, সবাইকে বাঁচানোর জন্য আমরা বলবো যে কোভিড নাইন্টিনের জন্য সরকার যে কথা বারে বারে বলেছেন যে আপনারা প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, এটা আপনারা একটু মেনটেন করে চলবেন। সবাইকে সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেল আই ওয়ানের এই অনুষ্ঠান, আমরা সুস্থ থাকুন অনুষ্ঠানটা আপনাদের জন্য। আপনারা এখানে কল করবেন এবং আমাদেরকে যে কোনো কিছু চিঠি লিখে জানাবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। স্কাই 782 চ্যানেলে যদি আপনারা টিউন করেন তাহলে আপনারা আমাদের চ্যানেল আই ওয়ানকে দেখতে পাবেন, আর এই আই ওয়ান টিভিকে আপনারা আপনাদের ফেসবুক বা ইউটিউবেও কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা সেখানে এটাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, তাতে যদি আপনারা সেখানে বেলে চাপ দিয়ে রাখেন তাহলে আমাদের এখানকার যে কোনো সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছে চলে যাবে, আপনারা এটা দেখতে পাবেন, কারণ আমরা স্ট্যান্ডার্ড যুগে আমরা এটা অনুষ্ঠানকে চালাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।